নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই যে কোনো কাজে সাকসেস পেতে বাড়ি থেকে বেরোনোর আগে বার অনুযায়ী এই নিয়ম মানুন তবে দেখবেন সপ্তাহে যে সাতটি বার রয়েছে সাতটি বারেই আপনি কাজে সাকসেস পেয়ে যেতে পারেন অনেক সময় আমাদের সঙ্গে এমনটা হয় যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি কোনো জরুরি কাজের জন্য অথচ কাজটায় সাকসেস পেলাম না সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আমরা যখন কাজে সাকসেস পাই না তখন প্রশ্ন ওঠে এর কারণ কি হতে পারে কাজেই আপনারা সপ্তাহের প্রত্যেকবারে কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম মানুন দেখবেন আপনারা অনেকটা কাজে সাকসেস পেয়ে যেতেই পারে এর জন্য আপনাদের কি কি নিয়ম মানতে হবে আসুন আমি সেই নিয়ম একে একে আপনাদের জানিয়ে দিই প্রথমে আসি রবিবারের কথাই রবিবার আপনারা যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য প্রথমে সূর্য প্রণাম করবেন রাস্তায় কোনো গরিবকে কোনো কিছু দান করুন রবিবারে যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য নিজের কাছে একটি মান রেখে দিন সেই পান পাতাটি আপনি পকেটেও রাখতে পারেন মানি ব্যাগেও রাখতে পারেন এমনি ব্যাগেও রেখে দিতে পারেন দেখবেন সেই পান পাতাটি কারু যাতে চোখে না পড়ে তবেই দেখবেন রবিবারে আপনি যে উদ্দেশ্যে বেরিয়েছেন সেই উদ্দেশ্য পূর্ণ হবে এবার আসি সোমবারের কথায় সোমবার কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরানোর আগে আপনারা অবশ্যই মহাদেবের পুজো করুন সাদা রঙের বস্ত্র পরিধান করে কাজে বেরান কাজে বেরানোর আগে নিজের মুখ আয়নায় দেখে নিন ব্যাস আপনি যে কাজে বেরাচ্ছেন সেই কাজে দেখবেন আপনার সাকসেস আসতে বাধ্য এই কাজটি করুন সোমবার মঙ্গলবার গুরুত্বপূর্ণ কাজে বেরানোর আগে আপনি প্রথমে হনুমানজির পুজো করুন পুজোর পর আপনি সামান্য একটু মেটে সিঁদুর আপনি আপনার কপানে ঠেকান যে কোনো শুভ কাজ শুরু করার জন্য মঙ্গলবার খুবই শুভ কাজেই কাজে বেরানোর আগে আপনি মিষ্টি মুখ করুন তারপর কাজে বেরান দেখবেন সেই কাজে আপনার সাকসেস আসবেই বুধবারের দিন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরাচ্ছেন তবে সকালে ঘুম থেকে উঠে আপনি তুলসী গাছে জল দিন তারপর মুখে পাঁচটি তুলসী পাতা চিবান এরপর যে কোনো সবুজ কিছু খাদ্য পাখি বা পশুকে খাওয়ান কাজে বেরানোর আগে আপনি খোসা সমেত মুখ অথবা ধনে পাতা মুখে দিয়ে বেরান দেখবেন আপনি যে কাজের উদ্দেশ্যে বেড়াচ্ছেন সেই কাজে সাকসেস পাবেন বৃহস্পতিবার কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে আপনি শ্রী লক্ষ্মীদেবী বা ধনকুবেরের পুজো করুন সেদিন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন কাজে বেরোনোর পূর্বে দই সামান্য খেয়ে কাজে বেরান দেখবেন আপনি যে কাজে বেড়াচ্ছেন সে কাজে আপনি সাকসেস তো পাবেন এবং অর্থপূর্ণ কাজ থাকলে সেখানেও সাকসেস আসবে শুক্রবার আপনি কোনো মন্দিরে সাদা রঙের মিষ্টি বা দুধ দান করুন এবং কাজে বেরানোর সময় আপনি দই খেয়ে কাজে বেরান দেখবেন কাজে সাকসেস অবশ্যই আসবে শনিবার আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরানোর আগে শনিদেবের মন্দিরে কালো তিন দান করুন সেই দিন কাক এবং কুকুরকে কিছু মিষ্টি জাতীয় খাদ্য খাবার খাওয়ান এবং কাজে বেরানোর আগে আপনি মুখে আদার কুচি রাখেন দেখবেন আপনি যে কাজের উদ্দেশ্যে বেড়াচ্ছেন সেই কাজে আপনার সাকসেস হতে বাধ্য অবশ্যই শনিবার আপনি এই কাজ করুন এই হচ্ছে সপ্তাহে সাতটি দিন এই সাতটি দিনে এই বিভিন্ন সহজ সহজ নিয়ম মানুন আপনার জীবনে সাকসেস আসতে বাধ্য